যে কারণে ইরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল ভারত। ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল চলতি জুন মাসে ইরানের কাছ থেকে অতিরিক্ত 10 লাখ ব্যারেল তেল কেনার অনুরোধ জানিয়েছে। আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 8 মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বেরিয়ে আসার কথা জানান। তিনি একই সঙ্গে আগামী 3 থেকে 6 মাসের ওপর ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞাগুলো পুনঃবহালেরও ঘোষণা দেন। রয়টার্সে প্রকাশিত খবর মোতাবেক এই মুহূর্তে নয়াদিল্লির কাছে ইরানের তেল গুরুত্ব পাচ্ছে এবং সার্বিকভাবে অন্যান্য তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে ইরানি তেল কেনা সম্ভব হচ্ছে। চীনের পরে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। পরমাণু সমঝোতা সই হওয়ার আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকার সময়ও নয়াদিল্লি তেহরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছিল। এদিকে দেশের একটি সরকারি সূত্র জানিয়েছে, বিদেশ মন্ত্রক, অর্থ ও পেট্রোলিয়াম মন্ত্রকের একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী সোমবার ইউরোপ সফরে যাবে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির সঙ্গে কীভাবে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখা যায় সে ব্যাপারে আলোচনা করতে এক সপ্তাহব্যাপী এই সফর অনুষ্ঠিত হবে বলে সূত্রটি জানিয়েছে। এর আগে ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ গত সোমবার একদিনের সফরে নয়াদিল্লি যান। সেখানে তিনি সুষমা স্বরাজের সঙ্গে আলোচনা এই বিষয়ে হয়েছে বলেও জানান তিনি।